हाय गाइस, वेलकम बैक टू माई चैनल। गुड मॉर्निंग, आशा करी तुम्हारा सबाई भलोई आछो। এই দোকানটা কি কুমারটুলিতে মানে কিভাবে আসবে তোমরা? মানে ওরা দেখেছো পুরো সিক্স প্যাক। অক্টোবরেই তো মনে হয় পুজো, আর দু তিন মাস মতো মোটামুটি বাকি আছে। এখন ঘড়িতে প্রায় 9টা বাজে, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। বিকজ কালকে একটু এডিটিংয়ের কাজ ছিল, করছিলাম, আর আমার পুচকিটা যা ডিস্টার্ব করে, একেবারে পুরো ট্রিভেন্ডাস ডিস্টার্ব করে। মানে কোনো কাজ করা যাবে না, না পারবো কিছু এডিটিং করতে, না পারবো আমার কোনো কাজ করতে পার্সোনাল, তো কিচ্ছু করা যায় না। তো যাই হোক, তো সব সেরে ঠেরে কালকে একটু ঘুমালাম, দেরিও হয়ে গেছে, আর এখন আকাশটা বেশ সুন্দর। রোদ উঠেছে, আর রোদ উঠলে হবে কি, বিকেলবেলার দিকে সেই বৃষ্টি। ও আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাবো, কালকে আমি কিনেছি। তো বেসিক্যালি এটা একটা পেয়ারই থাকে, পুরো দেখো কাচের, দুটো 140 টাকা নিয়েছে, তো পুরোটা কাচের। তো আর এই যে ঢাকনাটা পুরো স্টিলের, খুব সুন্দর। সৌমি বলেছিল যে এটা আনতে, তো একটু আচার রাখবো বলে, দেখা যাক। আর প্রত্যেক বছরই আমি বেসিক্যালি কুমারটুলিতে যাই পুজোর আগে, যে দেখার জন্য তাদের কী অবস্থা বা তারা কেমনভাবে ঠাকুর বানায়। আমার এটা দেখতে খুব ভাল লাগে, বরাবরই আমি যাই সুযোগ পেলেই। তো এবছরে আমি যাব, আগের বছর যা গিয়েছিলাম, যা অবস্থা ছিল একেবারে তো বলারই না। হ্যাঁ, তা এবছর গিয়ে আবার দেখব, হয়তো আজকেই যেতে পারি, ঠিক নেই। তো যদি যাই তোমাদের সাথে সেটা শেয়ার করব। সব ঠাকুর কি সব এই গঙ্গার মাটি দিয়ে তৈরি হয়? না, গঙ্গার মাটি তৈরি। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, এই কাকার সাথে কথা বললাম, বলছি এবছর সরকার থেকে কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না, আর তেমন একটা খুব একটা অর্ডারও এবার নেই। হ্যাঁ, তবু তোমরা আগে অ্যাডভান্স বানিয়ে রাখছো নাকি? অ্যাডভান্স বানিয়েছি। আচ্ছা, এবার যদি কেউ তোমরা এখানে অর্ডার দিতে চাও, তো কাকার নাম কি? কাকা চৈতন্য রায়। চৈতন্য রায়। আর ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বার 7 7 0 6 3 4 2 2 8 7। আচ্ছা, তোমরা যদি কেউ এখানে অর্ডার দিতে চাও, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, বাস আসতে পারবে। আচ্ছা, মিনি বাস আছে। আর তোমার এই দোকানের নামটা কি আছে? এটা ওই যে ওদের নামটা কি যেন, ছিদাম পাল। আচ্ছা, আর ওই মৃত্যুঞ্জয় স্টুডিও। মৃত্যুঞ্জয় স্টুডিও, ঠিক আছে। আর তার ওপাশে অনেক মুখ বানানো আছে। আজকে ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলে বলবে, আর তোমরা এই কাকার দোকান থেকে যদি তোমরা অর্ডার দিতে চাও, তো তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো।